ফ্রেন্ডস দেখো, তোমাদের সামনে পেজ ওপেন আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বার্ড ফ্লু আউটব্র্যাক ইন হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ অ্যান্ড রাজস্থান, 48K বার্ডস টু বি কুলড ইন কেরালা। ফ্রেন্ডস, প্রচুর পরিমাণে বার্ডের মধ্যে কিন্তু আমরা বার্ড ফ্লু হচ্ছে দেখতে পাচ্ছি। প্রথমে কেরালাতে দেখতে পেয়েছিলাম, এবার হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে কিন্তু বার্ড ফ্লু হচ্ছে। আর তাতে কিন্তু ফ্রেন্ডস 1700 বার্ড অলরেডি মারা গেছে। আর এই ভাইরাসটা কিন্তু ফ্রেন্ডস 48,000 ডাকের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো ওখানকার গভর্নমেন্ট ঠিক করেছে যে এই বার্ডকে মেরে ফেলা হবে, এই ভাইরাসটা মানুষের মধ্যেও ছড়াতে পারে, তার জন্যই কিন্তু এই ধরনের ডিসিশন নেওয়া হয়েছে। ফ্রেন্ডস দেখো, এখানে ভাইরাসের নামও লেখা আছে H5N8 ভাইরাস। তো ফ্রেন্ডস, এই নিউজের ফলে যেই স্টকের মধ্যে আমরা এফেক্ট করতে দেখতে পাবো, সেই স্টকটা কোন স্টক আছে সেটাই আমি তোমাদেরকে বলবো। তার সাথে ফ্রেন্ডস সেই স্টকের চার্টেরও অ্যানালাইসিস করব। তার আগে ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি। সেখানে আমি শেখাতে চলেছি যে স্ক্যানিং কীভাবে করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, এই সব কিছু আমি আমার ফ্রি কোর্সের মাধ্যমে শেখাতে চলেছি। এই ফ্রি কোর্সটা ফ্রেন্ডস তোমরা কীভাবে পেয়ে যাবে, তার জন্য ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে আমার ডিসক্রিপশন বক্সে দুটো ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, একটা জিরো দা আর একটা অ্যাঞ্জেল ব্রোকার। তোমরা যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারো, আর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এই ফ্রি কোর্সটা পেয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে SB বলে, তাহলে কিন্তু ফ্রেন্ডস তোমরা একদম ফ্রিতে কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেরি না করে এখন অ্যাকাউন্ট ওপেন করো আর শেয়ার মার্কেটের নলেজকে ইনহ্যান্স করো। এখানে কিন্তু ফ্রেন্ডস আমি কোর্সের জন্য তোমাদের কাছ থেকে একটাও পয়সা নিচ্ছি না, আমি জাস্ট তোমাদের নিজেদের ভালোর জন্য বলছি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে। তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস দেখো, চলে এসেছি টিকার অ্যাপের উপর। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যানকিস ইন্ডিয়া লিমিটেড এর চার্ট আমি ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস তোমরা যদি এখানে নিচে আসবে তো দেখো প্যাকেজ ফুড অ্যান্ড মিটস। আমরা যখন কোনো শপিং মলে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের চিকেনের প্রোডাক্ট প্যাকেট হিসাবে সেল করা হয়। তাছাড়া চিকেনের আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট এই কোম্পানি সেল করে থাকে। তো ডেফিনেটলি কিন্তু এই কোম্পানির মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এফেক্ট পড়েছে। দেখো ফ্রেন্ডস, দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে কিন্তু এই নিউজের পর আমরা স্টকের মধ্যে 5.13% ডাউনফল আমরা দেখতে পেয়েছি। দেখো এই স্টক কিন্তু এখন ট্রেড করছে 1658 টাকাতে। ফ্রেন্ডস যদি তোমরা দেখবে তো দেখো এই কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি আছে, আর এর মার্কেট ক্যাপ দেখো 2462 কারোরের আছে। যদি ফ্রেন্ডস তোমরা পিয়ার্সে যাবে তো দেখো পিয়ার্সে আসলে তোমরা দেখতে পাবে যে এই সেক্টরের মধ্যে কোন কোন স্টক আছে। তোমরা নিজেরাও কিন্তু অ্যানালাইসিস করে দেখতে পারো যে এইসব স্টকের মধ্যে কিন্তু আজকে আমরা ডাউন যেতে দেখতে পেয়েছি। যদি ফ্রেন্ডস তোমরা দেখবে তো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে KRBL লিমিটেড আছে। যদি আমি এখানে টাইপ করি KRBL লিমিটেড, তাহলে ফ্রেন্ডস দেখো একই সেক্টরে কিন্তু এই স্টকও আছে, প্যাকেজ ফুড অ্যান্ড মিটস। দেখো ফ্রেন্ডস, এই স্টকের মধ্যে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই স্টকও কিন্তু ডাউন গেছে। ফ্রেন্ডস তোমরা নিজেরা একবার অ্যানালাইসিস করো যে এই সেক্টরের মধ্যে কোন কোন স্টক আছে, আর সেসব স্টকের মধ্যে আজকে কেমন পারফরমেন্স দেখিয়েছে। যদি ফ্রেন্ডস তোমরা দেখবে তো দেখো ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি একজন অ্যানালাইসিস, মাত্র একজন অ্যানালাইসিস কিন্তু বলছেন এখন বাইং করা যেতে পারে। ফ্রেন্ডস ডেফিনেটলি এটা খুব ভালো একটা স্টক আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই স্টকের মধ্যে আমরা ডেফিনেটলি কিন্তু এখন ডাউনফল দেখতেই পারি। তার জন্য যাব আমরা চার্টের উপর, চার্ট কি বলছে সেটা দেখবো। ফ্রেন্ডস দেখো, তোমাদের সামনে কিন্তু এই চার্ট আমি ওপেন করে নিয়েছি, আর চার্টকে বোঝার জন্য ফ্রেন্ডস দেখো চার্টটাকে আমি একটু স্ক্রল করলাম, আর এখানে যদি আমি ব্রাশ ইউজ করি তাহলে ফ্রেন্ডস দেখো জাস্ট স্টক এখান থেকে এই হয়ে আপ গেল, আপ যাওয়ার পর দেখো ফ্রেন্ডস এইখানে ডাউন এসেছে, দেন আপ দেন ডাউন, আর এখান থেকে আপে গেছে। এখন কিন্তু ফ্রেন্ডস আমরা এই স্টকের মধ্যে অলরেডি ফল দেখতে পাচ্ছি, আরও কিন্তু আমরা ফল দেখতে পাবো। যদি এইখানে আসে এই এতটা ডাউন আমরা দেখতে পাই, তাহলে কিন্তু ডেফিনেটলি এর মধ্যে আমরা কিছু কোয়ান্টিটি ওঠাতেই পারি। কেননা ফ্রেন্ডস এখন সিচুয়েশন খারাপ হয়েছে বলে এর মধ্যে আমরা ফল দেখতে পাবো, তা বলে সিচুয়েশন যে সবসময় খারাপ থাকবে সেটা না, সিচুয়েশন রিকভারিও করবে। তার জন্য যদি তোমাদের কাছে সুযোগ আসে এর মধ্যে কোয়ান্টিটি ওঠানোর, তাহলে ডেফিনেটলি কিন্তু ওঠাতে তোমরা পারো।
তার আগে ফ্রেন্ডস তোমরা নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারো যে এর মধ্যে সত্যি কি কোয়ান্টিটি ওঠানো যেতে পারে কি না। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে আমি শেয়ার কিন্তু বাই বা সেল করার কথা বলছি না, সেটা সম্পূর্ণ তোমাদের ডিসিশন আছে, লাস্ট ডিসিশন কিন্তু সম্পূর্ণ তোমাদেরই আছে। যদি ফ্রেন্ডস ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো ফ্রেন্ডস, দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।